বাগলকোট ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল ও 80 জন শিশু ও কিশোর কোরআন খতম করার বিশেষ দোয়ার আয়োজন করা হয়। শনিবার মাদ্রাসার প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ কারি মোহাম্মদ শহীদুল ইসলাম ফরিদ, নাঙ্গলকোট থানার ওসি দেবাশিস চৌধুরী, ওসি তদন্ত সাইফুল ইসলাম শিকদার, মুফতি জুনায়েদ, হাফেজ মোহাম্মদ ইউসুফ, মাওলানা শহীদুল ইসলাম প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবু মুজা। নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসার 80 জন ছাত্র পবিত্র কোরআনুল করিম খতম করার কারণে আমরা খতম করার উচিলায় আমরা নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে পবিত্র মাহে রমজানকে উদ্দেশ্য করে ইফতার ও দোয়ার আয়োজন করি। পুরো দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যে সকল ছাত্ররা কোরআনুল করিম খতম করেছে, আল্লাহ ফাক রব্বুল আলামিন যেন সকলকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে এবং আমাদের মাদ্রাসাকে যেন আল্লাহ ফাক রব্বুল আলামিন কবুল করে। সবাই দোয়া করবেন।